স্কুল ও রাস্তাঘাটে সতর্কীকরণ কিংবা সোশ্যাল মিডিয়া, সর্বত্রই ছড়িয়েছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক। ভীত গোটা বিশ্ব, ঘুমের মধ্যে করোনা যুজু তাড়া করে বেড়াচ্ছে চণ্ডীগড়ের খাইওয়াল দম্পতির 8 বছরের ছেলেকে। ভীত শিশুটির মনে প্রশ্ন, করোনা কি তাহলে মেরে ফেলবে সবাইকে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে এক অবাক করা ঘটনা ঘটিয়ে ফেলেন খাওয়াল দম্পতি। চিকিৎসক রবীন্দ্র খাওয়াল ও তার স্ত্রী বিজ্ঞানী সুমন মোর দুজনে মিলে মাত্র 72 ঘন্টায় তৈরি করে ফেললেন 22 পাতার একটি কমিক্স। নাম কিডস বায়ু অ্যান্ড করোনা। স্ক্রিপ্টের সঙ্গে মানানসই করে অ্যানিমেশন চরিত্র গঠন করা হয়েছে, যাতে খুঁদে পড়ুয়ারা মুখোশ পরে নিজেকে সুপার হিরোর চরিত্র বানিয়ে দুষ্ট করোনা ভাইরাসকে ধ্বংস করে। এর ফলে ছোট্ট ছেলেমেয়েদের মুখে হাসি ফুটবে। এই কমিক্স তার ছেলেকে এতটাই আনন্দ দিয়েছে যে সে তার বন্ধুদের সঙ্গে বইটি ভাগ করে নিচ্ছে খুবই সহজে, জানিয়েছেন সুমন মোর। ডাক্তার খাওয়াল জানান, শনিবার বইটি লেখার কাজ শেষ হয়েছে, কয়েকজনকে কমিক্সটি শেয়ার করেছেন তিনি। খবর যায় ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের কাছে। সংস্থার অধিকর্তা ডক্টর সুদীপ সিং যোগাযোগ করেন তাঁদের সঙ্গে। বইটি সরকারি উদ্যোগে প্রকাশ করার ইচ্ছে প্রকাশ করেন তারা। সোমবার বইটি ডিজিটাল এডিশন প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সেই করোনা কমিক্স বিভিন্ন বোর্ডের মারফত স্কুলগুলিতে পাঠানো হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার করোনা কমিক্স ইতিমধ্যেই ভাইরাল। করোনা ভাইরাস অবশ্য রোমান সাহিত্যে আগেই জায়গা করে নিয়েছে, যদিও সেই করোনা ভাইরাস অবশ্য নিজেই ছিল মুখোশধারী। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।